আসসালামু আলাইকুম সবাইকে আবার স্বাগতম আমার চ্যানেল এক্সপ্লোরাতে আজকে আবারও নিয়ে এসেছি আপনাদের জন্য কিছু ধাঁধা চলুন শুরু করা যাক দুই বন্ধু একটি নদী পার হবে ঘাটে একটি নৌকা আছে যেটি একসাথে ষাট কেজি ওজন নিতে পারে তাদের ওজন যথাক্রমে চল্লিশ কেজি ও পঞ্চাশ কেজি তা সত্ত্বেও একবারই সেই নৌকায় চড়ে তারা নদী পার হলো কিভাবে। বলুন তো সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে একজন পার হয়ে ওপারে গেলে পরের জন ওপার থেকে এপারে আসবে চলে যাচ্ছি পরের ধাঁধায় একটি খালি ঝুড়িতে কি পরিমাণে ডিম রাখা যাবে সময় শুরু হচ্ছে এখন সঠিক উত্তরটি হচ্ছে এক ঝুড়ি রাখা যাবে চলে যাচ্ছি পরের ধাঁধায় কোথায় দশ যোগ তিন সমান সমান এক হয় উত্তরটি হচ্ছে ঘড়িতে দশটার সাথে তিন ঘন্টা যোগ করলে এক হয় নিজের একমাত্র ছেলের বয়স পনেরো বছর বাবার বয়স পনেরো বছর কিভাবে সম্ভব বলুন তো উত্তরটি হচ্ছে যেদিন ছেলের জন্ম হয়েছে বাবা তো সেদিনই থেকেই বাবা হয়েছে তো উত্তরটি হচ্ছে বাবার বয়সও পনেরো বছর কোন মাসে শিশুরা কম খায় বলুন তো উত্তরটি হচ্ছে ফেব্রুয়ারি মাসে কারণ সবচেয়ে ছোট মাস হচ্ছে ফেব্রুয়ারি মাসে তো ফেব্রুয়ারি মাসে দিনের সংখ্যা কম তো ওই মাসে কম খায় শিশুরা দুই অক্ষরের নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় বলুন তো উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হচ্ছে পান শেষের অক্ষর বাদ দিলে পা হবে কোন গাছের নামে শীতের পোশাক আছে সঠিক উত্তরটি হচ্ছে শাল শাল নামের একটি গাছ আছে আর শীতকালে আমরা শাল পড়ি একটা ছেলে ও একটা মেয়ে উভয় পরীক্ষায় এ প্লাস পেল বলতে হবে কে এদের মধ্যে বেশি বুদ্ধিমান উত্তরটি হচ্ছে ছেলেটা বুদ্ধিমান মেয়ে হলে হতো বুদ্ধিমতী তো সঠিক উত্তরটা হচ্ছে বুদ্ধিমান তার মানে ছেলে এ এর কাছে কয়েকটি আম আছে এবং বি এর কাছে কয়েকটি আম আছে এখন এ কে বলল তোমার কাছ থেকে একটা আম আমাকে দাও তাহলে আমার আম তোমার আমের দ্বিগুণ হবে বলুন তো এ এর কাছে কয়টি আম আছে উত্তরটি হচ্ছে তিনটি এর কাছে তিনটি ছিল বিয়ের কাছেও তিনটি ছিল এ বিয়ের থেকে একটি আম নিল তো বিয়ের কাছে দুটি রলো আর এর কাছে চারটি আম হলো কোথায় স্বাস্থ্য সম্পদ সময় এবং সুখ সব সময় পাওয়া যায় উত্তরটি হচ্ছে ডিকশনারিতে চালা ঘরটায় একটি মাত্র খুঁটি ঘরটা বন্ধ করতে হলে টিপতে হয় তার টুটি। বলুন তো জিনিসটা কি এই প্রশ্নের উত্তরটি আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ